আসসালামু আলাইকুম। দূরের কাছে জাতি জানতুর বই আঙ্গুই অনুষ্ঠান চ্যানেল আনাগো ব্যাকরে আইএন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইএন টিভি বিশেষ আয়োজন আঞ্চলিক ভাষার অনুষ্ঠান আঙ্গু বাড়ি নোয়াখালী। পুরো অনুষ্ঠানে আনাগোলগে আই আসি মিনুদ্দিন সুফল। প্রত্যেকবার মতো আঙ্গুলগে আঙ্গু একজন গেস্ট আছে আজকে। আই অতি ব্যাকের আগে আন্দা করে আঙ্গু অতিথির লগে আই হয়েছে করা দিব। আঙ্গু অতিথি হয়েছে জনাব সারোয়ারে আলম ভাই। সারোয়ারে আলম ভাই এতন আঙ্গু নোয়াখালী জেলার মাইজদি বিনোদপুর গ্রামের দুলামিয়া মুক্তার বাড়ির হলে হতেন। সালাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি, ভালো আছেন? জানলে ভালো আছি। মানে বিরাট খুব সুন্দর আয়োজন করছেন আপনারা। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে উপস্থাপনা করতেছেন। আপনারা ধন্যবাদ আপনার প্রোগ্রামে আসছেন। সালাম ভাই একসময় কবি, সাংবাদিক ও সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী ছিলেন হতেন। আর হেতেনাঙ্গ কুচিকাচার মেলার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন হতেন। হ্যাঁ, ধন্যবাদ জানাই এর আইএন টিভি রে। আইএন টিভি একে অনুষ্ঠান করবেন। আসলে আইএন টিভির অনুষ্ঠানের মাধ্যমে আমরা আঙ্গ নোয়াখালীর কথা আমরা ঘুরে পৃথিবীর মানুষের বেগুনে শুনে দেব হারিয়ের। আর আঙ্গরে সার্বিকভাবে সহায়তা করছি আঙ্গ টিএনটি কনসালটেন্সি লিমিটেড। টিএনটি কনসালটেন্সি লিমিটেড ইফতেমাদের আমরা ধন্যবাদ জানাই এর। দর্শক মণ্ডলী, আপনারা যাতে আঙ্গ অনুষ্ঠান চানের আনঙ্গ ব্যাকরে কমু আপনারা টিভির স্ক্রিনের মধ্যে গিয়ে নাম্বার দেখবেন। নাম্বার আপনারা আঙ্গরে কল করতে পারবেন। কল করলে আঙ্গ অতিথির কথা কইতে পারবেন। আনঙ্গ সুখ দুঃখের কথা, মনের কথা, নোয়াখালীর কথা আজকে আপনারা কেন কথা কইতে পারবেন আঙ্গ অতিথির লগে। অনুষ্ঠানে যাবার আগে আমরা হইতে পারার মতো একে দাদা দিই। আসলে দাদা দিয়ে শুরু করি আমরা এখন নোয়াখালীতে। দাদা কিছু দাদা আছে সুন্দর সুন্দর, আমরা একে দাদা দিই। আজকে দাদা দিব দর্শকগুলাই, দর্শকরা আমরা দাদাকে একখান আঙ্গু স্ক্রিনের মধ্যে বাড়ির আপনারা চান একখানা। আজ দাদা কইছে আটসালা ঘর তার একখান খুঁড়ি, বন্ধ করতে হইলে সিবিজর টুটি। আটসালা ঘর তার একখান খুঁড়ি, বন্ধ করতে হইলে সিবিজর টুটি। দাদাকার উত্তর আপনারা যাতারা দিতে পারবেন। আপনারা আঙ্গরে কল করলে আঙ্গরে কইতে পারবেন। আর আঙ্গু আইএন টিভির অ্যাড্রেস আপনারা হারাইতে পারবেন। প্রযোজক আঙ্গুবাড়ি নোয়াখালী, আইএন টিভি আশি আবে রোড, আইজি 11 7 BT, এই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন। সিনিলেকে হারাইতে পারবেন। আর আঙ্গরে যদি ইমেলও করতে পারবেন আপনারা। আর আমরা অন যদি লাইনে যদি থান আমরা আপনারা যদি জানেন আপনারা দাদাকার উত্তর আপনারা আঙ্গরে জানাইতে পারবেন আমরা। দর্শক মণ্ডলী, আঙ্গু বেশ কোকি পুজোর শেষ হয়ে গেছে। আঙ্গু আঙ্গু আগের কিছু দাদা আসিল প্রত্যেক এপিসোডের, আমরা তিনগা এপিসোডের দাদার উত্তর আজকে যাতারা দিছে এটা করে আমরা পুরস্কার করছি, এত পুরস্কৃত করছি। হেতাকন আমগুলো আজকে আমরা রান্না করে প্রচার করে কান দেবো। আঙ্গু প্রথম পর্ব দাদা আসিল আঙ্গু, আতা আছে মাথা নাই, হেড আছে উজুড়ি নাই, এটার উত্তর আসিল ষাট। এই উত্তরগা মেলা জনে দিছিল আঙ্গু, উত্তরগা উত্তরগার ইয়ে আসিল আঙ্গু ষাট। আঙ্গুরে মেলা জনে উত্তর দিচ্ছে, আমরা হেনতন আমরা বাসি একজনটা আমরা লইছিলাম, তাদের নাম হচ্ছে নাসরিন রশিদ। বাহ, নাসরিন রশিদ আপা আপনারা ধন্যবাদ। আপনার আঙ্গু বিজয়ী, প্রথম ইপুজোটের বিজয়ী আপনি, অভিনন্দন অভিনন্দন আপনার আঙ্গ প্রোগ্রামের তুন। আঙ্গু দ্বিতীয় দাদার উত্তর আসিল আঙ্গু, দ্বিতীয় দাদা আসিল একখান টেবিলে হাজগে মাসি আছে, আয় থাবড়ে একগে মারিয়া রাখছি আর কোগে আছে, এটার উত্তরও মেলা জনে দিছিল। এটার তুন আঙ্গ একজন দর্শক আঙ্গুরে উত্তর দিছিল, আমরা লটারির মাধ্যমে আপনার উত্তরটা পাইছি। আমরা আশরাফুল করিম, আশরাফুল করিম ভাই, আশরাফুল করিম আপনাদের ধন্যবাদ। কোন আশরাফুল করিম ভাই? আশরাফুল করিম ভাই একবার একজন দর্শক আছিল, এত আঙ্গুরে ইয়ে করছে এখন। কারণ আঙ্গু আরেকটা আশরাফুল করিম ভাই আছে সাউথ আফ্রিকা থাকে। না না, এটা আঙ্গু লন্ডনে থাকে এখন আশরাফুল করিম ভাই। আমরা আসলে হেতারা আঙ্গুরে অনলাইনেও দেয় আবার টেলিফোন করিয়ে কইতো, আবার অনেকে সিনি টিনি লেখি হারাইতো। আমরা কিন্তু আসলে এই বিজয়গুলোর নামগুলো বার করছি আমরা। তো পুরস্কার কেন হইবে হেতারা? পুরস্কার আঙ্গুলোকে এখন যদি আমরা যদি এই যাদের নামগুলো কইছি আমরা আপনারা আঙ্গুলোকে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন আঙ্গা এন টিভির মাধ্যমে, আমরা এটা পৌঁছা দিবো এটা হেতারা ইয়ে না হইবে। আঙ্গুর তৃতীয় এপিসোডের দাদা আসিল আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত, আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত, এটার উত্তর আসিল আখ। না না, কুইয়র কুইয়র কুইয়র, এটার উত্তর আখ বা কুইয়র আসিল। তো আঙ্গু উত্তরগা দিছে মনি ইসলাম, মনি ইসলাম আপা আঙ্গু এত আঙ্গুরে এই উত্তরগা দিছে। দর্শক মন্ডলী, আপনাদের কইয়ের যাত্রা তিনগা উত্তর তিনগি পুজোর আমরা ডিক্লেয়ার করছি। আমরা যদি আপনারা আঙ্গুলা কন্ট্যাক্ট করিয়েন, কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে পুরস্কার আপনার কাছে পৌঁছাই দিব, অথবা আপনারা আঙ্গু আইএন টিভিতে আই আঙ্গুতন যোগাযোগ করে আমরা ইয়ে লইতে হবে কেনা। সারোয়ার ভাইয়ের কাছে চলে যাবো আমরা। সারোয়ার ভাই যাওয়ার আগে আঙ্গু এই কোকা কলার আছে আঙ্গুর লগে, আমরা কেন কলার কল গুনে কেন? আচ্ছা ঠিক আছে জি। কলার আসসালামু আলাইকুম। আসসালাম, কে কইছেন ভাই? ভাই আমি ইউনুস পাঠান বুলু বলছিলাম। বুলু ভাই ভালো আছেন? নেই ভালো আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আছি আছি। আপনাদের কি অবস্থা? এই তো আছি, ভালো আছি। আঙ্গুর অনুষ্ঠান সামনে আপনার ধন্যবাদ। আজকে তো ছাতা দাদা দিচ্ছেন, ছাতা ছাতা নিয়ে। আচ্ছা বুলু ভাই উত্তর আছে ছাতা। আচ্ছা ঠিক আছে, আপনাদের উত্তর আমি হাইসি আই।
এক সময় কোচিগাছার মেলা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আপনি, জি আমরা ভিডিও করছি, আমরা ভিডিও চাই একা দর্শকরা আগে ভিডিও দেখে আঙ্গু গিয়া নোয়াখালীর শহীদ মিনার আর আঙ্গু নোয়াখালীর পাবলিক ভিডিওটা দেখি আমরা ভিডিও চাই একা দর্শক মন্ডলী, আমরা আবার চলে আসছি আঙ্গুতে। সারর ভাই, আঙ্গু কোচিগাছার মেলা, তারপরে যাই পাবলিক লাইব্রেরি, শহীদ মিনার, শিল্পকলা, এখন বেগিন আঙ্গু নোয়াখালীর একলগে এক জায়গাতে একই জায়গাতে এক জায়গাতে আর আপনি সেখানে বেগিনের লগে একসময় মানে অত অতভাবে জড়িত আছিলেন, আমি জড়িত ছিলাম। হ্যাঁ, আঙ্গু এই মাসজিদ এখন কে কে আছে আসলে, কেন আপনার লগে কেন মাসজিদ এখন মনে করেন পাবলিক লাইব্রেরির যে অবস্থা দেখলাম, হ্যাঁ দেখছি, এটা তো একেবারে করুণ অবস্থা, মানে এত করুণ অবস্থা পাবলিক লাইব্রেরির। এর আগেও ফেসবুকে আমি দেখছি বিভিন্ন জায়গায়, ফেসবুকে দেখলাম ভাঙাচুরা এটা, কিন্তু এই পাবলিক লাইব্রেরি আর টাউন হলে, আপনার টাউন হলে বিশেষ করে অনেক অনুষ্ঠান আমরা করছি, যে যে জাতীয় কবিতা পরিষদের যে অনুষ্ঠান এগুলো আমরা টাউন হলে করতাম, পাবলিক লাইব্রেরিতে বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক লাইব্রেরিতে হয়তো পাবলিক লাইব্রেরিতে ওদের বইয়ের আপনার বই পুস্তকেরও বেশ ভালো ইয়া ছিল, কালেকশন আসছিল সেই সময়। আর এরপর আমরা সান না পাবলিক লাইব্রেরির মধ্যে অন কিছু নাই না, এখন তো এগুলো এখন পাবলিক লাইব্রেরিতে একেবারে খুবই খারাপ অবস্থা, না এটা গরগরের মতো অবস্থা হয়ে গেছে। কচিগাছার মেলার অবস্থাও দেখলাম খুবই খারাপ, কচিগাছার মেলার মতো একটা প্রতিষ্ঠান যেটা আপনার মনে করেন আমার তো ওই যে জাতীয় পর্যায়ের কথা আপনি একটা বলছিলেন, এটা তো আমার এই মানে শুরুটা হয়েছিল আসলে মাইজদিত্তন। আচ্ছা, মাইজদিত্তন শুরু হওয়ার পর যখন দাদাভাই যখন আমারে ঢাকা যাওয়ার পর বুঝলো যে আমি মাইজদিত থেকে আসছি, মাইজদিত কচিগাছার। স্যার ভাই আঙ্গলকে কোকো অনলাইনে ইয়ে আছে আমাদের নাম ফুকরম স্যার, মানে কেনা সুন্দর কেনা নোয়াখালী ভাষা কেনা কাঙ্গুরা কেনা কোন কেনা কোনটা কইতাম এই বেগিন নোয়াখালী ভাষা কেনা চেষ্টা করেন কথা। আচ্ছা, নোয়াখালী ভাষাই তো কই এর চেষ্টা করেন কথা, 27 বছর আগে আপনাদের কই সুফল 27 বছর আগে নোয়াখালী তুন মানে করেন বাড়ি আইছি ঠিক আছে, এন্ড কষ্ট হই যাব না ঠিক আছে, কিন্তু চেষ্টা তো কই এর। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হই গেছে, এটা হরিকে এটা হরিকে রিয়েল হই গেছে। তবে যাই হোক, অসুবিধা হইব না, শুধু এটা নয়, এই জেলা শহরে যত অনুষ্ঠান হইতো তখন রাজনৈতিক অনুষ্ঠান মিছিল করি আই, সবাই কিন্তু খাড়াইতো পাবলিক লাইব্রেরির সামনে, বক্তৃতা দিত পাবলিক লাইব্রেরির সামনে খাড়াই কিন্তু বক্তব্য দিত। তাহলে আর হে পাবলিক লাইব্রেরির অবস্থা কি, এখন এটা হচ্ছে ওই যে অবহেলা,
পাবলিক লাইব্রেরি কেন তো এন কার অধীনে আছে না পাবলিক লাইব্রেরি কার অধীনে না পাবলিক লাইব্রেরির প্রধান হলো যে জেলা প্রশাসক জেলা প্রশাসক জেলা প্রশাসক হলো প্রধান তারপর একটা বেসরকারি জিনিস এটা হলো যে অনেকই পরিচালনা করে অনেকভাবে সহযোগিতা পায় সরকারি সহযোগিতা আছে এখন এখানে ম্যানেজমেন্টে কি সমস্যা অথবা কি এগুলো আমরা জেলা প্রশাসক অবশ্যই এটা লগে দি যে এটা অল্প কিছু অল্প কিছু দূরে তো এটা এটা কি জেলা প্রশাসক সঙ্গে কি এটা জানা এটা এটা তো ফেসবুকে অনেকেই লেখালেখি করতেছে দেখলাম কিন্তু এখন এটার কেন হয়েছে এখন কি অবস্থা না স্যার ভাই আমাদের কাছে এটা একা মানে আমি নিজের দিলের তো প্রশ্ন করি না একা জেলা প্রশাসক আমরা করি এটা সভাপতি পদাধিকার বলে সভাপতি হাতে নিতে তো জেলা প্রশাসক একটা গরু গরু বুঝি সভাপতি এটা তো খুবই দুঃখজনক দুঃখজনক এটা এটা আপনি যেটা কইছেন আর সবচেয়ে বড় কথা যে নোয়াখালীর অনেক কিছুর লগে কিন্তু এই পাবলিক লাইব্রেরি কিন্তু জড়িত আমরা আসলে আমরা আজকে আসলে আঙ্গ প্রোগ্রাম হতো না আঙ্গ অনুষ্ঠান হতো না আমরা আমরা কেন এই জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি আসলে আপনি যেহেতু এনের সভাপতি এই জেলা পাবলিক লাইব্রেরির সভাপতি আপনি চোখে যদি একখানা আঙ্গ পাবলিক লাইব্রেরি হড় একখানা আঙ্গ বর্তমানে যে নোয়াখালীর যে হোলাঙ্গুন আছে কোন জন একখানা আঙ্গ এই বই খাতা লেখা বইমুখী হয় তার একখানা বইমুখী একখানা একখানা যেন সংস্কৃতি মুখী যেন একখানা হয় এটা লেখানা ইয়ে করি আমরা সারার ভাই একসময় মেলা কিছুর লগে জড়িত আছেন আপনি আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জানি আপনি এফেক্স ক্লাবের 90-91-92 সালে আপনি ট্রেজারার আছেন ট্রেজারার ছিলাম হ্যাঁ আপনি আপনি সেই সময় আপনি মনে হয় ম্যাগাজিন বা কিছু সম্পাদক আছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ ট্রেজারার আছিলেন এটা কি আপনি ম্যাগাজিনে দেখছিলেন নাকি আই দেন ম্যাগাজিন খুব সুন্দর একটা ম্যাগাজিন নোয়াখালীর এফেক্স ক্লাবের ইতিহাসে তখন আর কি আমাদের সময় আছিল সারোয়ার মীর যে হাবিব ভেজিটেবলের মালিক আচ্ছা আঙ্গলগে 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 কলা আছে কুগা আচ্ছা কলা কল নেন হ্যাঁ কলা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনাদের শফিকুল ভাই সিলেটি বাল্লি থেকে ভালো আছেন ভাই জি ভালো আছেন নি ভাই আমি ভালো আছি আমি নোয়াখালীর সাথে সাথে নোয়াখালীদের সাথে সাথে আমি গর্ববোধ করি আমাদের বাংলাদেশের জন্য আমাদের নোয়াখালীর মধ্যেই আমার জানা মতো 49 বছর হবে আমার আগামী জানুয়ারিতে যে নোয়াখালীর প্রথম মহিলা বেগম খালেদা জিয়া আল্লাহর গোর দেখে বাইর হয়ে আসতেছেন উনি যদি আবার সৌদি আরব যান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তো সকল সমস্যা সমাধান হয়ে যাবে শফিকুল ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের ধন্যবাদ সারার ভাই এফেক্স ক্লাবের আপনি ট্রেজারার আছিলেন বুঝছেন আর আপনি জানেন কিনা গিয়ে তার আঙ্গন বর্তমানে নোয়াখালী খোলা এফেক্স ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট আঙ্গন নিজামুদ্দিন ফিন্টু আঙ্গন নোয়াখালী আমি শুনছি এটা তো আসলে মানে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আঙ্গন অনেক বড় একটা ফাউনা এটা আই কইয়ের আমরা আঙ্গন এই ন্যাশনাল প্রেসিডেন্টের গিয়া বাণী আঙ্গর কাছে আছে কেনা ভিডিওর মাধ্যমে আপনি আঙ্গন আঙ্গন কাছে হারাইছে কেনা আমরা একটা ভিডিও একটা সামনে আচ্ছা দেখেন তাহলে হ্যাঁ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এফেস বাংলাদেশের পক্ষ থেকে আমরা বেগুনরে আমি সালাম ও শুভেচ্ছা জানাই আপনারা জান অনেকে জানেন অনেকে শুনছেন অনেকে দেখেন আমরা হচ্ছে কি এপেক্স ইন্টারন্যাশনালের একটি সংগঠন এপেক্স বাংলাদেশ 1931 সালে অস্ট্রেলিয়ার তো এপেক্স যাত্রা শুরু করে এপেক্সের সদস্য শীর্ষ 1961 সাল থেকে বাংলাদেশে এপেক্স তাদের কার্যক্রমনা শুরু করে বর্তমানে সারা দেশে 140টি ক্লাবে প্রায় 5,000 স্বেচ্ছাসেবী এপেক্সিয়া নিজুগ টাকা নিজ কম্ভাগ্যমান অসহায় মানুষের পাশে এসে সংস্থমার দ্বারা তারা বেশ কিছু স্থায়ী সেবার গল্প চালু রাখছে তারা আরও দুর্গাপুর বিষয় নিয়ে কাম করে সেবার পাশাপাশি তারা সুনাগরিকত্ব নিজে করে বিল্ড আপ তৈরি করার জন্য কাজ করে এবং পাশাপাশি সৌহার্দ্য বা বন্ধুত্ব নিয়ে তারা খুব বেশি যাত্রা আসছে আমরা যারা নোয়াখালিয়া ভাষায় নোয়াখালিয়া মানুষ হিসাবে আমরা যারা অনুষ্ঠানগুলো আগে না কতদিনে অ্যাটেন্ড করেন আমরা ব্যাকে এটা দেখার চেষ্টা করি এই অনুষ্ঠানে আমাদের খুব ভালো লাগে অনুষ্ঠানে যিনি উপস্থাপক আমরা মিনাজুদ্দিন সুফল এতে নোয়াখালিয়া বলা হিসাবে নোয়াখালীর একসময় খুব প্রথম শ্রেণীর ক্রিকেট আম্পায়ার ছিল খুব ভালো একজন স্বেচ্ছাসেবক মানুষ আছে এটা এতে এই দেশে থাকতে রক্তক্ত দিত ওই জায়গায় যে তারা যে কাজ শুরু করছে আমরা তারা ধন্যবাদ জানাই আর আমরা নোয়াখালী বলতে কিন্তু আসলে হেনি লক্ষুরা মাইজ দিসমনি বিগুণ মিলে হচ্ছে নোয়াখালিয়া নোয়াখালীর ভাষাও কিন্তু এক এক জায়গায় একরকম লক্ষুরের ভাষা একরকম হিন্দি ভাষা এক জায়গায় একরকম নোয়াখালী অঞ্চলের ভাষা একরকম হাতিয়ার ভাষা একরকম কিন্তু কিছু জায়গায় কমন আছে আর আমি হলো হিসেবে অরিজিনাল নোয়াখালীরা যদিও একটাই বাংলাদেশের মতো একটা বড়ো সংগঠনে এই প্রথমবারের মতো এই 1931 সালের পরে
এই প্রথমবারের মতো নোয়াখালী থেকে আমি একমাত্র ন্যাশনাল বিসি মিটিং গেছি অ্যাপিসার নোয়াখালী সদস্য হিসাবে। এর আগে দুই একজন হয়েছে, কিন্তু হেতারা কখনো নোয়াখালী ক্লাবের মেম্বার ছিল না। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম, যাই একটা বিষয় আছে, নোয়াখালীর মানুষের কিন্তু মানুষ এই অঞ্চলটার ইউনাইটেড স্টেটস অফ নিউখালী, এই নিউখালীর মানুষের এক এক ধরনের অবস্থান আছে। আমরা যারা বিদেশে থাকেন, আমরা শুধু এটা ভাষার প্রয়োগ দেখাবেন না, এটা নিয়ে অনেক বেশি একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা তৈরি দিতে পারবো। আল্লাহ অন্যগর অনেকেরই সামর্থ্য দিছে, আর অনেকেরই আসলে শেষ ঠিকানা হচ্ছে এই অঞ্চলটা। পিতা মাতা বাপ মা বাপ দাদা দাদি ব্যাকের লগে কিন্তু আপনারা ইয়া কবরস্থান জায়গাটা ঘুরতে দেখবেন। অনেকে অনেক জায়গা আছে নোয়াখালীরা, অনেক অনেক কিছু করেন না, কিন্তু আমি মনে করি অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা নোয়াখালীর প্রতি, নোয়াখালীর মানুষের প্রতি, নোয়াখালীবাসীর প্রতি আপনারা ভালোবাসা দরদ দেখাই দিচ্ছেন, আপনাকে সত্যিকারের দরদটুকু আবার যদি এই অঞ্চলে মানুষের লেগে স্থায়ীভাবে কিছু করতে পারেন, কোনো প্রজেক্ট নিতে পারেন, সেটা হইলে আমার খুব ভালো হতো। এইখানে স্থায়ীভাবে প্রজেক্টে অনেক জায়গা আছে, অনেক সুযোগ আছে, প্রচুর জায়গা জমি আছে, একটা সমন্বিত প্রজেক্ট করানো যায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে, এমন আপনাকে সহায়তার মাধ্যমে। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অসহায় বৃদ্ধ লোক আছে, একটা বড় কম্পাউন্ডের মধ্যে বৃদ্ধ লোকরাই থাকলো, তাদের চিকিৎসার ব্যবস্থা হলো, তারপর থাকার ব্যবস্থা হলো, হেদাবাদের রুজি রোজগার থাকে, এটার লেগে নিজেকে ফুকবো, নিজেও চাষাবাদের ব্যবস্থা যেমন থাকা দরকার, পাশাপাশি ছোটো ছোটো বাচ্চা যারা আছে অসহায় ইতিম পথ শিশু সবাই লাগে এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, লগেন গুরানি মাদ্রাসা থাকবো, ধর্মীয় শিক্ষা আমার প্রাথমিক শিক্ষা, এমন এখানকার প্রলয় হয় কর্মমুখী শিক্ষা শিক্ষায় বড় হইব। আমি যারা একটু কম শিক্ষিত আবার যারা আছে বেকার তাগর লেগে এখানে কাজ শিখার লেগে ট্রেনিং করানোর ব্যবস্থা থাকবো, যারা বিদেশ যেতে চায় দেশি রান্না বিদেশি রান্নার যে পার্থক্যগুলো আছে এখানে তারা এখান থেকে শিখে দেবো, বিভিন্ন কর্মমুখী শিক্ষার যে সুযোগগুলো আছে তারাও এখানে শিখবো, সব জায়গায় করতে পারলে আসলে আমাদের ভালো হবো। আমরা চাই এই আঙ্গবাড়ি নোয়াখালী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এক ধরনের মোর্চা তৈরি করবেন, এক ধরনের সুযোগ তৈরি করবেন, এক ধরনের ট্রাস্ট তৈরি করবেন, যেখান থেকে আমরা নোয়াখালী মানুষেরা অনেক বেশি উপকৃত করার হওয়া যেমন সুযোগ আছে, উপকৃত করার সুযোগ আছে। আপনারা খালি বছরের বছর বিদেশের পাউন্ড বাড়াবেন, ডলার বাড়াবেন, আমরা ভাঙি ভাঙি খাবো, এটা যেন নয়, এর থেকে যেন একটা প্রোডাক্টিভিটি থাকে। আমি আইএনটিভি কর্তৃপক্ষ রান্নাঘরে বারবার করে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ নিজামুদ্দিন শিন্টু ভাইরে, নিজামুদ্দিন শিন্টু ভাই আঙ্গো ন্যাশনাল এফএস ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট। সারা ভাই রকম, সারা ভাই একসময় ট্রেজারার আসলেন 90-91 সালের, 92 সালের ট্রেজারার আসলেন আপনি, আপনার হোলা নোয়াখালী হোলা অন ন্যাশনাল প্রেসিডেন্ট, আপনার কে কে লাগে? এটা প্রথমে আপনারে ধন্যবাদ জানাই সুফল, যে আপনি যে লন্ডনের বই, হ্যাঁ আপনি এই এত কষ্ট করে একটা ভিডিও জোগাড় করছেন। আমি তো আমরা যে এটা শুরু করছিলাম, এরপরে এখন এই যে নিজামুদ্দিন পিন্টু সাহেব উনি জাতীয় পর্যায়ের সভাপতি, অ্যাপেক্স ক্লাব যারা করে হাতাগড়ে কয় আর কি অ্যাপেক্সিয়ান, অ্যাপেক্সিয়ান অ্যাপেক্সিয়ান, তা আমি নিজেও একজন অ্যাপেক্সিয়ান, অনেক কষ্ট করছি ম্যাচ দিতে সংগঠনের লাই, তখন আমরা টাঙ্গু তো আসলে ওরকম তো কোনো জায়গায় নিজের পয়সা বলতে আঙ্গুর সারোয়ার মির্জা আসলে সভাপতি, আচ্ছা ওনারা মানে তো ওনার তো অনেক টাকা পয়সা আছে, ওনারা বেশ সহযোগিতা করতো, আচ্ছা আর কি আসলে লগে, তারপর আমাদের তখন বণিক সমিতি সভাপতি ছিল গোলাম রহমান ভাই, মারা গেছেন উনি, আচ্ছা হ্যাঁ, খুবই ভালো একজন মানুষ ছিল বণিক সমিতির সভাপতি, মানে এরকম মানুষ গোলাম রহমান ভাইরা নিয়ে আমি 10 মিনিট কথা কন যাবো, এতটা উদার ছিল। সেক্রেটারি আছিল আবুল বাশার ভাই কন্ট্রাক্টর, আরেক উদার মানুষ আর কি, যে কোনো কাজে, এই যে শহীদ মিনার দেখাইছেন না, এই শহীদ মিনারের সঙ্গেও কিন্তু আরো অনেক স্মৃতি আছে। ডাইডা সেন্টারের নাম দেখো, মানে ডাইডা সেন্টারের পরিচালক ছিল তখন মুস্তাফিজুর রহমান সাহেব, আচ্ছা ওনার বাড়ি হলো কুমিল্লা, আচ্ছা কিন্তু উনি কিন্তু নোয়াখালীর সংস্কৃতি অঙ্গনে সংস্কৃতির লাই কিন্তু এই একজন মানুষের যে পরিশ্রম এটা কিন্তু অনেকে জানে না, হ্যাঁ। তো এখন অ্যাপেক্স ক্লাবের কথা কই, এই অ্যাপেক্স ক্লাবের প্রায় বাংলাদেশে বোধহয় 140টা সংগঠন আছে, বোধহয় এখন 140টা ক্লাব আছে, 140টা ক্লাব আছে, এই ক্লাবের সভাপতি হলো নোয়াখালীর একজন, এটা মানে এই আঙ্গুবাড়ি নোয়াখালী অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ইয়ে আপনার নিজামুদ্দিন পিন্টু সাহেবকে অভিনন্দন জানিয়ে, কংগ্রেচুলেশন আর পক্ষ থেকে ইয়ে রাই অভিনন্দন আপনারও জানাইতেছি, যে আপনি এত কষ্ট করে একটা জিনিস সংগ্রহ করছেন। আমি এখন মুখের আঙ্গুল কলার আছে, কলার কল, আচ্ছা ঠিক আছে, কল কল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। ভাই কে কইছেন ভাই? নাম তো অনর আইন, হাকিকা দি নাম রাখুমারি,
আচ্ছা আকি এর নাম রাখবেন? হ্যাঁ নাম রাখুন, আমরা আজকে গেস্ট ওকে কম কিনলে আঙ্গো না গেস্ট আছে গেস্ট আছে আঙ্গো গেস্ট কি আই হতে না উনি না হচ্ছে হচ্ছে হইব জাঙ্গো গেস্ট কোন জোর করতে না হরেনি আইব হ্যাঁ হ্যাঁ আইব আইব অনুষ্ঠানে হরে আইব কেন হ্যাঁ কি অবস্থা আপনার ভালো আছেন কইরবে নি নোয়াখালী মানে তমিঞ্জ হইতে হয় খেলা জড়িত ন সেটা হলো যে এই সংগঠন মনে করেন ওই যে আমরা যে অনেক সময় কই না যে সুনাগরিক তৈরি করা, আচ্ছা এই ধরনের সুনাগরিক তৈরি করা, মানুষের গরিব মানুষের বিপদ আপদে সহযোগিতা করা, এই ধরনের সংগঠনগুলোর কোনো রকমের কোনো তুলনা নেই। স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আমাদের সবচেয়ে বড় যে কাজটা আমরা করতাম সেটা হলো যে গরিব মহিলাদের মধ্যে আমরা সেলাই মেশিন দিতাম, রাইট? হ্যাঁ, তারপর যেসব মনে করেন ছেলেমেয়েরা গরিব কিন্তু পড়াশোনা করতে হারেন না, বই পুস্তকের মতো টাকা নাই, তখন কিন্তু আমরা প্রত্যেক বছর মনে করেন তাদেরকে যাই 10-12 জনকে একটা স্কুলে, বিশেষ করে অরুণচন্দ্র স্কুলে আমরা তখন এই কাজটা করতাম আর কি। এরকম অনেক কর্মসূচি তখন আমরা নিছিলাম এফএক্স ক্লাবের পক্ষ থেকে আর কি। তো এগুলো তো মনে করেন এখন এই তারই ধারাবাহিকতা, এখন মনে করেন এ ভদ্রলোক বাংলাদেশে সারা বাংলাদেশে এফএক্স ক্লাবের গরিব খোলা ফান্ডে এতিম খোলা ফান্ডে কাজে লাগাইতে পারবো, হাতে কোনো প্রশিক্ষণ দিতে পারবো, প্রশিক্ষণ দিয়ে এতন মনে করেন বড় বড় জায়গা হারাই দিতে পারবো, অথবা যারা বিদেশ যাইতে চায় বিদেশ যেতে চাইলে হাতে কোনো প্রশিক্ষণ দিয়ে বিদেশ হারাই দিতে পারবে। একটা টেকনিক্যাল সেন্টার ভোকেশনাল সেন্টার একটা করা খুবই দরকার আসলে। একটা আছে বোধহয় মাইজদি বাজারে, মাইজদি একটা আছে, কিন্তু আরও টেকনিক্যাল সেন্টার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এগুলো দরকার আছে মাইজদিতে। তাইলে যেটা আপনি বলছেন যে এই কাজগুলো করলে হয় কি মানুষের আসলে সাহায্য হয়, উপকার হয়। এখন তো মনে করেন আগের মাইজদি আর এখনকার মাইজদির মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এখনকার মাইজদিতে আপনি পত্রিকায় যেভাবে খবরাখবর দেখতেছেন, হ্যাঁ মাইজদিতে তো মাইজদিতে বারবার খবরের কাগজে আসতেছে, এগুলো তো আসলে যারা আঙ্গলকে কলার আছে। হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালাম, কে কইছেন? আমি মানিক বলছি। মানিক ভাই ভালো আছেন নাই? হ্যালো, হ্যাঁ মানিক ভাই শুনি আর আয় শুনি আর মানিক ভাই, আমি একটু স্টুডিওতে কথা বলতে চাই। স্টুডিওতে আপনি স্টুডিওতে কথা কনের আয় শুনি আর সরি আয় শুনি আর আপনি কো স্টুডিওতে কথা কনের জি ভাই, জি মানিক ভাই স্টুডিওতে কথা কনের এটা ওয়ান হয়ে গেছে। হ্যালো মানিক ভাই, দর্শক মণ্ডলী আমরা এটা কথা দর্শক মন্ডলী আপনারা কল করবেন, আপনারা টিভির সাউন্ড কার্ড মিউট করে আঙ্গো কেন কথা কইন, তাহলে আমরা কথা কইতে সুবিধা হইব। আমরা গতবার একে দাদা আসিল আঙ্গো, আঙ্গো দাদাগার দাদাগা আসিল আঙ্গো সবুজ মিয়া আড়ে যায় 101 সিমর খায়। গতবার দাদা আসিল, গতবার দাদার উত্তর আসিল কদু, কদু বা লাউ। আঙ্গরে বেশ কিছু লোক আঙ্গরে বেশ কিছু দর্শক আঙ্গরে উত্তরকা দিছে আয় হাতা করে কমু যে আমাদের আঙ্গো এই অনুষ্ঠানগুলো চাইতে থান, একই পুজোটা আমাদের নাম ঘোষণা হয়ে যাবে ইনশাল্লাহ। সারার ভাই চলে যায় নাই সারার ভাই, আমরা আসলে এই নোয়াখালীর কিছু আঙ্গো প্রবাদ প্রবচন আছে আঙ্গো, বুঝলেন? আমরা কেন আঙ্গো দর্শকরা কেন শুনবে স্যার আমরা করতে না কেন, বুঝলেন? আঙ্গো একান শুদ্ধ ভাষা কেন কথা ঘুমায় আমাদের, আমরা কেন নোয়াখালী ভাষা কবি না কেন আইসলাগা কেন কবি আমরা হারেননি কদ্দুর হারেন আঙ্গো দর্শকরা কেন শুনবে লাই। সেদিন 5টা বাজে ফেনি যে 5 টাকার পান কিনে
পানিতে ফেলে পচিয়ে ফেলেছে। হাতে হেদিন হাঁসটা বাজে, হেনির যাই হাঁসটি আর হান কিনি, হানি থালায় হসে হালাইছে। এরকম কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে। আবার যে বই রে কই বই বই হ্যাঁ বই বই আঙ্গকে প্রবাদ আছে, আসলে বুঝিনি প্রবাদ আছে গিয়া, যেমন এই হাইতান্ন কইলে কিত্ত হারে, হ্যাঁ জানি না কইলে শিখতে হারে, হ্যাঁ এটা আমরা কিল্লে কই হাইতান্ন কইলে কিত্ত হারে হইতো, যে আপনি যখন কইবেন যে আমি হাইতান্ন তাহলে কিন্তু আপনি কখনো হাইতান্ন। আচ্ছা মানে কিন্তু হ্যাঁ এরপরে যে কথাটা হইছে সেটা হলো যে যদি পরের কথাটা কি কইছেন জানি, জানি না কইলে শিখতে হারে, জানি না কইলে শিখতে হারে, আর জানিমে তা আগ্রহ থাকতে হইব। আচ্ছা এরকম আরেকটা কথা আছে, সেটা হলো যে কইলে কাম শরবত, না কইলে কাম হারবত, কইলে কাম শরবত যদি কইতেন চান তাহলে এটা সহজ হয়ে যায়, করণ ইচ্ছা থাকতে হইব। এরকম অনেক কথা কিন্তু মাইজদির আছে, নোয়াখালীর নোয়াখালীর অঞ্চলের আছে, বিশেষ করে অনেক গানও তো আছে, অনেক সুন্দর সুন্দর নোয়াখালীর মেলা মেলা গান আছে, নোয়াখালীর মেলা গান আছে। সারার ভাই, সারার ভাই আসলে সাংস্কৃতিক কর্মী আসছিলেন আপনি, আপনারা একসময় আই আপনার একখান ইয়ে চাইছিলাম ম্যাগাজিনে গিয়ে দেখছিলাম একখানা, আপনার ম্যাগাজিনে আহা মাসজিদের একখান ইয়ে হাইছি আমি, বুঝলেন আহা মাসজিদে আর নিজের আসলে অনেক স্মৃতি আর মনে হয়ে গেছে, আর আমি একসময় দিয়েছিলাম সাংস্কৃতিক কর্মী হিসেবে। আপনারা যখন এই আন্দোলন বেগিন শেষ শেষ করিয়ে আইতেন, আপনারা একটা আড্ডা চলা আসলে আঙ্গ মাসজিদ টাউন হলে ইয়ান ইয়ানে, আপনার একখানে পরিচিত কী কী দোয়ান আছিল, পরিচিত কোন কোন জায়গা আসলে আপনি যে বই বই হাতে বই দেখতেন? আরে সুবল আপনি তো অনেক স্মৃতি মনে করাই দিচ্ছেন, অনেক সময় মানুষ কয় না যে স্মৃতির সিন্ধুক খুলে দিচ্ছেন আর কি, তাই না? এখন এখানে মনে করেন আমরা যখন মিছিল করি আইতাম, আমরা তো জাসদ ছাত্রলীগ করতাম আমি, হ্যাঁ তারপর মনে করেন সংস্কৃতি কর্মী যারা আমরা সবাই কম বেশি সবকিছুতেই থাকতাম, ফরিদ বেকারি একটা আসছিল। আচ্ছা তো ফরিদ বেকারিতে মনে করেন এখন ঢাকা যেরকম ঢাকা ইউনিভার্সিটি হলো মধুর ক্যান্টিন, ঠিক আছে এটা আপনি কয়দিন হারেন যে মানে মাইজ দিদ আঙ্গ মধুর ক্যান্টিন, ঠিক আছে ফরিদ বেকারি, ফরিদ বেকারি কি খাইতেন ফরিদ বেকারিতে? তো এখন তো ওই সময় তো মনে করেন সিঙ্গারা, তারপর কলজিয়া দিয়ে সিঙ্গারা বানাইতো, এটা মজা লাগতো, আমরা ওই চা অনেক সময় পিড়িসে ভাগ করিও খেতাম, ঠিক আছে। আর আর কোন কোন জায়গা আছে যেখানে বেশি আড্ডা দিতেন? তারপর মাইজ দিয়ে একদম টাউন হলে আমরা বেশি আড্ডা দিতাম হলো হিরো টেইলার্সে, হিরো টেইলার্সে, হিরো টেইলার্সে আঙ্গো ওই যে রতন দা ছিল মালিক। আচ্ছা কিন্তু বেচারা আসলে কোনো মানে কাস্টমার জায়গা দিতে হয়, সব আমরা কিন্তু দখল করে বসে দেখতাম পত্রিকার, এক তো পত্রিকা কিন্তু আমরা তখন তো পত্রিকা ভাগাভাগি করে পড়তো, বুঝছেন এক একজনের কাছে এক এক পৃষ্ঠা থাকতো, হ্যাঁ পৃষ্ঠা চলে যেত। তারপর এরকম অনেকগুলো জায়গা আছে, তারপর আমরা কিরণও বসতাম মাঝে মাঝে এদিকে, হ্যাঁ কিরণে যেতাম, হ্যাঁ কিরণ আসছিল, কিরণের খাবার দাবার তো খুব ভালো আসছিল, কিরণে বড় বড় আপনার আপনার রুই মাছ, হ্যাঁ তারপর আপনার তৃপ্তিতে বসতাম, তৃপ্তি একটা আসছিল, এই তো এগুলো অনেক স্মৃতি মাঝদের এই সব। আপনাদের এখানে একখান বিউ কার্ডের দোকান আছিল জানেন নি? বিউ কার্ডের দোকান আছিল জিলে স্কুলের সামনে, জিলে স্কুলের সামনে, নাম নাম মনে আছেন এর? না এটা জিরা বিউ কার্ডের দোকানটা ছিল বোধহয় ওই যে বিনিময়ের পাশে, সঙ্গিনী সঙ্গিনী আমি মনে করেন আসছিলাম 93 সালে বাইরে হয়ে গেছি আর কি, 93 সালে চিনতেন হারেন সারওয়ারি আলম, না ডাকনামে সারোয়ার, আমরা দিশারি কাগজ বাইর করতাম,
সাপ্তাহিক দিশারি একটা পত্রিকা আসছিল, এটা আমরা বাইর করতাম। ও 89 আপনি বাইরে গেছেন? ও 89 তো তাহলে তো কাছাকাছি, হ্যাঁ দেখার কথা। যাই হোক, কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ দেখছে ভালো। আড্ডা দিতাম, এরকম একটা ভালো পরিবেশ আছিল তখন, বুঝছেন? তখন সবাই ওই যে আমি যেটা একটু আগে আমরা কইতে চাইছিলাম যে অ্যাপেক্স ক্লাব, রোটারি ক্লাব, এই সংগঠনগুলো এগুলো আসছিল আসলে মুরব্বীরা আমাদের মতো যারা, আমরা তো বয়স তখন কম ছিল, আঙ্গুরে হ্যাঁ মানে ওই যে স্নেহ যে ব্যাপারটা বন্ধুর মতো করে চালাই, বন্ধুর মতো এই যে রঙালাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি আসসালাম, কে বলছেন ভাই? আমি সেন্ট থেকে শহীদ বলছি। শহীদ ভাই ভালো আছেন? নেই জি, আজি ভালো আছি। আপনি কি অবস্থা? আজ ভাই বাইরে আইছেন? মাই দিতে পারি আমার অফিসে দি। হ্যাঁ আমার ভাই কোনা নেই, মাই দি সুজাপুর কলকাতা পৌঁছে দি। ও আচ্ছা, সুজাপুর 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 শহীদ দের ভাই সুজাপুর। আমার তো বিনোদপুর। হ্যাঁ বিনোদপুর। আমার আর কে সুলতান কলোনি তো পাশে আছে, বুঝছিস? জি সুলতান কলোনি বাসা তো সুলতান কলোনি। শহীদ ভাই আপনি প্রোগ্রাম স্যার, আমরা ধন্যবাদ। আঙ্গ নোয়াখালীলে কিছু কইবেন নি? নোয়াখালীলে কিছু কন আছেন আপনার? আগে কিছু নেই, পাকিস্তান বলে এক কথা আসিল, এখন মনে করেন এই এক কথাটা কাছে গেছে। আচ্ছা কাছে গেছে যে এই এক কথাটা এক কথা নোয়াখালী তো। আচ্ছা বলতে প্রকৃত করার প্রকৃত করার, বুঝলি? জি আচ্ছা, তা শহীদ ভাই আপনাদের ধন্যবাদ। শহীদ ভাই আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম। শহীদ ভাইয়ের লাইনের হয়তো একটু বুঝে দেন, আমার এখন বুঝে থাকছে মনে আঙ্গ একতা একতাটা একা একবার লাগে মনে হয়। একতাটা আসলে দরকার, এখন তো এখন খুবই খারাপ অবস্থা, খারাপ অবস্থা, বিশেষ করে যেটা ওই যে রাজনীতিতে, বুঝছেন? রাজনীতি, হ্যাঁ রাজনীতি, যে তরুণ প্রজন্ম এত বেশি মাদকাসক্ত হয়ে গেছে, এটা তো এই কারণে এখন মনে করেন এই সমস্যাগুলো বেশি চলতেছে। এই যে কিছুদিন আগে ব্যায়ামগঞ্জের ঘটনা, এর আগে আপনারা বেগিনে মিলে আমরা আসলে একটা হিজিবি অবস্থা বুঝে আছি আমরা, কারণ তো এই জন্য ওই যে এই ধরনের সংগঠনগুলো বেশি দরকার, বুঝছেন? অ্যাপেক্স ক্লাবের মতো সংগঠন, রোটারি ক্লাবের মতো সংগঠন, কচিকাচার মেলার মতো সংগঠন, এগুলো যখন আইতো আইতো আজকে আঙ্গ এই অনুষ্ঠান নাই কইতেছি, আঙ্গ ডিসি সাহেবটা কইতেছি যে আঙ্গ পাবলিক ক্লাবের কেন আপনি ঠিক করে দেন একখানা, অ্যাট লিস্ট ইয়ে যদি হয় তাহলে প্রত্যেক আঙ্গ খোলা ইয়ে ঢুকবে একখানা, অবশ্যই। হ্যাঁ এটাই আর কি, এক সময় আসলে ইয়ে করছেন, পলিটিক্সও করছেন এক সময়, মানে ভালা ইয়ে করতেন আপনি নোয়াখালী গেলে হড়ায় করছেন এক সময়। আমি তো নোয়াখালী যে ভিপি ইলেকশন করছি, নোয়াখালী গেলে আপনি একটু প্রিন্সিপাল কে আসিল? জলিল স্যার আসিল আঙ্গ। আচ্ছা জলিল স্যার আমরা আসছিলেন নাকি? না না, সে সময় এক কারণে জলিল স্যার তো অনেক স্মৃতি, জলিল স্যার তো সব সময় কোনো স্মৃতি আপনার কাছে আসেনি জানা মতো? জলিল স্যারের আমি একটা দুইটা স্মৃতি আমার কাছে মনে পড়ে, আমি এই তো ইন্টারমিডিয়েট ওই যে সাংবাদিকতা করতাম, এটা লাইভ ওই ফর্ম ফিল আপের তারিখ ভুলে গেছি। আচ্ছা এখন তো কোনোভাবে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, তো গেলাম যখন যার দায়িত্ব আছিল তার কাছে, ওই স্যারের কাছে, যার নাম ভুলে গেছি আমি, স্যার কইছে না না তুই হান্ডাগুলি কর এই পরীক্ষা, তো খুব শরম হয়ে গেছি আর কি। হ্যাঁ তো এখন গেলাম জলি স্যারের কাছে, স্যার আমাদের সিনে বাড়িতে ভিতরে আয়, স্যার তখন ওই হুতি রয়েছে বিছানার মধ্যে হানখার, তো এই কথাবার্তা অনেক কিছু কইলো, বলে ঠিক আছে কাল সকাল 10টার সময় ব্যান 10টার সময় চলে আইস, আই রেজিস্ট্রেশন করিয়ে আলাইস। তো জলিল স্যার আসলে অনেক বড় মনের মানুষ আছিল, অনেক বড় মনের মানুষ ছিল। জলিল স্যার একখান ছোটখান কাহিনী জানি, আই কাহিনী আপনার উন্নতি লেখানো কই রাখা, আপনার শুনে কোন ঠিক হইতো না, তারপরে কই রাখা। আচ্ছা কোন জলিল স্যার কাছে আঙ্গ ইয়া হোলাইনগর আর কি, ছাত্ররা যদি হোলাইনগর ছাত্র কিছু আন্দোলন লেগেছিল আর কি, বুঝলেন নি? তাহলে রুমের মধ্যে গেছে আর কি, তাতে মাথা গরম হয়ে যেত, কয় তোরা বারো তোরা ইঞ্জন বারো তোরা মাথা গরম হয়ে যেত। বারো আঙ্গ ফিওন আছিল, ফিওন আছিল নেপাল, নেপাল নেপাল আছিল ফিওন, তখন ফিয়ান নেপালে কইছে আর কি, এ নেপাল একে ফান্তান। আচ্ছা তখন মাথা গরম হয়ে গেছে, তো একে ফান্তান হিসেবে ফান্তার চলাচল, হ্যাঁ তো নেপালের কান্না আবার কম হইতো একখানা,
নেপাল ফান্তা জায়গা দেন যে খন্তা কেন এত মাসে খন্তা আনবি লাগে গেছে এই যে খন্তা নেই যে সারা সামনে খাড়াইছে যে প্রসাদ ধরন খন্তা আনছি তো খন্তা কিনলে কারণ কইছে না খন্তা আনবি লাগে তো সারে কয় কত দিয়ে আমি মাত তুলি বাড়ি বাড়ি মেরে রাখা খন্তা দিয়ে তুলি বাড়ি বাড়ি মেরে রাখা মানে হাতে আসলে অনেক কিছু আমরা জানতে পারছি রুজাল ইসলামের সময় অনেকে বইতো না শুধু এটা না জলিল স্যারের সবচেয়ে যেটা যে মানে বড় অবদান যেটা নোয়াখালী কলেজ তো আসছিল আঙ্গো মাইজি বাজারে এখানে পুরান জায়গায় ঠিক আছে টিন শেড আসছিল আঙ্গো কলেজ ঠিক আছে বিরাট টিন শেড আসছিল ওই হানিফ প্রফেসরের বাড়ির লগে দিই বাড়ির গেট দরজা আর কি ঠিক আছে কিন্তু এই যে নোয়াখালী কলেজটা নতুন বিল্ডিং হইলো এত বড় বিশ্ববিদ্যালয় কলেজ হইলো এটা কি হেমিয়ার অবদান আছে স্যারের অবদান কিন্তু অনেক ঠিক আছে জলিল স্যারের কিন্তু বিরাট অবদান এগুলোতে তাহলে হেমিয়ার মানে বালাই আছে অনেক অনেক খুব নাম করে জলিল স্যার তো খুবই নাম করে একজন শিক্ষক ওনার অনেক বই পুস্তক আছে পাঠ্য পুস্তক আছে জলিল স্যারের হ্যাঁ এবং খুব বড় একটা মানে আত্মার মানুষ ছিল জলিল স্যার যারা পাইছে তারা জানে আর কি জলিল স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা ইয়া সারার ভাইরে কইতাম সারার ভাই নোয়াখালীর বিশিষ্ট কিছু লোকজন আসিল একেবারে মানে মানে ক্রিম লোক যাতারা ক্রিম কই আর কি আমরা বুঝছেন ক্রিম কিছু লোক আসিল যাতারা মনে করেন আমাদের একটা সত্য কথা কই আর যাতারা অবজারভার হতো মাইজ দিতে হ্যাঁ ডেইলি স্টার ডেইলি স্টার পড়তো হ্যাঁ ইংলিশ পত্রিকা তার হতো না একে কিছু লোকের নাম আমরা কেন কনসার্ন আছে আমরা আমি একটা কথা কইছি বল আজকে মানে এই যে মানে আর মতো যারা বিদেশে বিভিন্ন জায়গায় গেছে এতগুলো যে ফাউন্ডেশনটা ভিত্তিটা এটা তৈরি করে দিছে মাইজ দি মানে মাইজ দি তুন যারা গেছে আর কি আমি তো সবসময় কই যে মাইজ দি আর ঢাকা ইউনিভার্সিটি এই দুইটাই আমরা তৈরি করে দিছে আচ্ছা মাইজ দির ওই যে আপনি যে যাদের কথা কইতেছেন ইংলিশ কামাল এক নামে কিন্তু সবাই চেনে ইংলিশ কামাল কামাল ভাই ইংলিশ কামাল মানে ইংলিশ কামাল কিলে কইতো উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার তখন ইংলিশ ইংরেজিতে পাস করছে আর কি আচ্ছা তারপর এই প্রফেসর সামাদ আব্দুল সামাদ উনি মারা গেছেন সামাদ সাহেব উনি বিএনপি লোক আছিল আচ্ছা আচ্ছা বিএনপি থেকে নির্বাচন করছে ওই যে আঙ্গোলকে দুগে কলার আছে কলার কলুকে কলাই আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কে কইছেন ভাই ভাই কইতেছি স্পেন্ডর কইতেছি আর বাড়ি এসে মাইজ দি সুলতান কলোনি আছেন দি ভালো আছেন আপনারা নাম কি আনের আর নাম হইছে মোহাম্মদ মঞ্জু মঞ্জু ভাই আপনি ভালো আছেন নি আছি ভালো আপনারা ভালো আছেন নি আছি আছি আপনাদের বাড়ি সুলতান কলোনি কেন মঞ্জু ভাই আপনি এত কষ্ট করে আঙ্গোরে হিন্দু ফোন করছেন আমরা কেন নোয়াখালী নোয়াখালী কিছু কনসার্ন কেন নোয়াখালীর কথা কেন কিছু কনে কেন আমরা শুনি কেন নোয়াখালী কি আর করবো নোয়াখালী তো দেখেন মঞ্জু ভাই আপনার ধন্যবাদ প্রোগ্রাম কি স্পেন মানুষ চায় নাকি আঙ্গোয়া প্রোগ্রাম চায় আপনারা ধন্যবাদ মঞ্জু আপনার ধন্যবাদ আপনার ধন্যবাদ কষ্ট করে ফোন করছেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্পেন্ডন ফোন করছে আমাদের প্রোগ্রাম স্যার আঙ্গো প্রোগ্রাম স্যার আসলে আঙ্গো দর্শক আছে না দর্শক আছে না নোয়াখালী মানুষ তো আপনার দেশ বিদেশে তো কম নাই নোয়াখালী মানুষ তো অনেক আছে বহুত আছে লন্ডনে তো অনেক আছে স্যার ভাই আপনাদের কইতাম যে ওই আপনি যেটা কইছেন যে আপনি করে যে বন্ধুর মতো করি আপনি করে আগায় নিছে হ্যাঁ এরকম ক্রিম লোক কিছু আছে আপনাদের নাম করা আছে আমি আপনাদের যেটা একটু আগে কইতেছিলাম যে প্রফেসর সামাদের সাহেবের কথা সামাদ ভাই হ্যাঁ উনি কিন্তু অনেক আধুনিক একজন মানুষ আছিলেন নোয়াখালীর মতো জায়গায় বসি অবজারভার ডেইলি স্টার পড়তো হাসকানা সোহান পত্রিকায় তো মনে হয় ওই যে পত্রিকা যেত যে আঙ্গুর সন্ধানী একটা দোকান আছিল আচ্ছা সন্ধানী হ্যাঁ বুকস্টোর এই যে কিরণ হোটেলের লগে দিয়ে হ্যাঁ আমরা বিকেলবেলা আপনার বিয়ালে যাই হিয়ানের খাড়াই থাকতাম পত্রিকার লাই তখন আমরা দৈনিক বাংলা বাংলার বাণী এগুলো পড়তাম আর কি ঠিক আছে সন্ধানে আসলে সাংবাদিকত্ব কিন্তু নোয়াখালীতে কিন্তু আপনার সব কাগজেরই কিন্তু প্রতিনিধি তখন আসিল আমার যে আমি যে এই যে সাংবাদিক হইছি এদের কাছ থেকে শিখেই আমার একটা চিন্তা আসছে আর কে কে আসিল এরকম মানে আমি সামাদার কথা কইছেন আমি ইংলিশ কথা কইছেন আমাদের ফজলু ভাই ফজলে লাই ফজলু ভাই দাদা ভাই আমরা দাদা ভাই হ্যাঁ দাদা ভাই অনেক আধুনিক মানুষ উনি ওই যে আমাদের বন্ধুদের একটা সংগঠন আছিল প্রাঙ্গন প্রাঙ্গন হ্যাঁ প্রাঙ্গনের উনি উপদেষ্টা আছিল আচ্ছা তারপর আরেকজন বিশিষ্ট লোকের কথা যেটা অনেক লোক জানে না কিন্তু উনি হলেন মোস্তাফিজুর রহমান সাহেব আচ্ছা হ্যাঁ উনি ডানিডার উপপরিচালক আছিলেন নজরুল সাহিত্য সংসদের সভাপতি আছিলেন তো তার কিন্তু অনেক ওই যে বিল্ডিং এর কথা আপনি কইছেন একটু আগে ওই বিল্ডিং এ সব রকমের সুযোগ সুবিধা আঙ্গুলে উন্মুক্ত আছিল
আরেকজন বিশিষ্ট লোক আপনার নজরুল গবেষক ডক্টর খালেদ মাসুকে রসুল, এখন অনেকে জানে না অনেক আগেই মারা গেছেন। এই মানুষগুলো আসছিল নোয়াখালীর, তারপরে যে রেহানা আপা কবিতা পরিষদের সভানেত্রী আছিল রেহানা আপা, তারপর ডাক্তার হাবিবুর রহমানের স্ত্রী কামরুন্নাহার, কবি কামরুন্নাহার, ওনারা আসছিল আপনার সেই ওই সময়ের আপনার নোয়াখালীর খুবই গুরুত্বপূর্ণ কিছু লোক। আপনি কি এমনি কবিতা আবৃত্তি আর সাংস্কৃতির সাথে সাথে আঁকা ঝোঁকার লোক জড়িত আছিলেন? আমি আঁকা ঝোঁকার লোকে জড়িত আছিলাম না, কিন্তু আঁকা ঝোঁকাটা আমার খুব ভালো লাগতো। ভালো লাগতো কিভাবে আপনারা কই, এই যে সিনেমা হলের আগে মফিজুল হক নামে একজন আর্টিস্ট ছিল। আচ্ছা, আমি একদিন মাইজ যাবার সময় আনি যাইয়ের আড়ি মাইজ যাবার সময় যে একটা গাছের মধ্যে, কদম গাছের মধ্যে বর্ণমালা লটকের লটকের, হ্যাঁ, তখন মনে করেন ক্লাস নাইনে হরি কল্যাণ স্কুলে, তখন করলাম যে বর্ণমালা লটকের ঘটনাটা কি এখানে, দেখলাম যে ভিতরে একজন মানুষ বসে বসে বই আপনার ছবি আঁকের। তো আমি কিছুক্ষণ এখানে হাতে খাই থাই দেখলাম জিনিসটা কি করে, আমার জিজ্ঞেস করে যে একটা হারণি, তো আমি বললাম যে একটা হারণি, হ্যাঁ, আমি বললাম যে না একদম তো হারি না, বলছি কিচ্ছু একটা হারণা নেই, তাও যে না কিচ্ছু একদম হারি না, বলছি একটা হুলা কোসাই, হুলা তো একটা হুলা একলাম একটা কাগজের মধ্যে, দুই সেকেন্ডের মধ্যে মনে হয় উনি আপনার একটা পেন্সিল লই এটারে একদম এত একটা সুন্দর ফুল বানাই দিল, বুঝে দেখছেন এমন হয়েছে নি ফুলটা, গোলাপ ফুল বানাই দিছে। তো এইখান থেকে, হ্যাঁ, আমি যত মানে যদ্দুরা অনেক আঁকা আঁকি করি, সব করি, যদ্দুরা করি, ওইটা অনেক কিছু একেবারে মাইজদিত্তন, কবিতা সংস্কৃতি, তারপর সাংবাদিকতা, আমি তো বিতর্ক করতাম, তো আমি মনে করেন বিভিন্ন জায়গায় বিতর্ক করছি, বিভাগীয় পর্যায়ে বিতর্ক করছি। আচ্ছা, তো এগুলা মাইজ দিয়ে আসলে অঙ্গ মতো অনেকরে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, শুধু আমি না, আমাদের আরকম কথা কইতে মাই সরার ভাই, এই আপনাদের এই সময় আসলে কি কি অনুষ্ঠান করতে আমরা বেসিক্যালি? আমরা তো অনুষ্ঠান তো অনেক রকমের অনুষ্ঠান, অনেক রকম হইতো, ঠিক আছে, হ্যাঁ, মানে আমরা কি কি কোনটা আপনাদের মানে মানুষ সাবেলে হাগল, আমরা বেশিরভাগ যেটা করতাম আমাদের অঙ্গ কিছু বন্ধু-বান্ধব মিলে, সেটা হচ্ছে অঙ্গ নাটকটা। হ্যাঁ, আমার এক বন্ধু আসলে, হাতের নাম আসলে যে সাজ্জাদ। আচ্ছা, সাজ্জাদের একটা সংগঠন আছে তরঙ্গিনী নাট্য সংসদ, এটা কি মঞ্চ নাটক? এটা হলো যে মঞ্চ নাটক, মঞ্চ নাটক, হ্যাঁ, এটা পৌরসভার হল হইতো, এখন পৌরসভার হল আছে কিনা জানি না, পৌরসভার হল নাই, না না, পৌরসভার হলে, পৌরসভার হলে জায়গা দেন যেত না, হ্যাঁ, এত মানুষ হইতো। আচ্ছা, হ্যাঁ, তারপর আমরা আপনার নজরুলের জন্ম জয়ন্তী এগুলো করতাম, নজরুলের অনুষ্ঠানগুলো আমাদের সাথে সংগঠন আসছিল, নজরুল সাহিত্য সংসদ, নজরুল সাহিত্য সংসদ থেকে অনুষ্ঠান করতাম, জাতীয় কবিতা পরিষদের মাধ্যমে অনুষ্ঠান করতাম, এরকম অনেক অনুষ্ঠান, মানে সব সময় কিন্তু অনুষ্ঠান আপনার সারা বছর লাগিয়ে দেখতে অনুষ্ঠান। আচ্ছা, এই অনুষ্ঠান কি আঙ্গ খালি নোয়াখালী মাইজ দিয়ে হলাইন করতো নাকি সমনিত্তন আয়তো, সমনিত্তন ফেনিত্তন আয়তো, সমনিত্তন না ফেনিত্তন আয়তো না, ফেনিত্তন আয়তো না, কিন্তু সমনিত্তন আঙ্গ কিছু লোক আয়তো। আচ্ছা, সমনির লোক আঙ্গ যোগাযোগটা ভালো আসছিল, ভালো আসছিল, কারণ কি ওই যে সমনি আপনার বই পুস্তক সব সমনির গোডাউন, আমরা যে দিশারি বাইর করতাম, এই দিশারিও ছাপাইতাম হলো যে আপনার সমনি সুলেখা প্রিন্টিং প্রেসে, বুঝছেন, সেখানে আবার একটা পত্রিকা ছিল কি জানি নাম, আমি তো পত্রিকাটার নাম ভুলে গেলাম, সেখানে এই চমনিতন বাইরিত পত্রিকাটা, তো এরকম অনেক মানে স্মৃতি আছে আঙ্গ। আপনি নোয়াখালীর লোকজনের কথা কইতেছেন, নোয়াখালীর লোকজন তো যখন যেহেতু সাংবাদিক আছিলাম, আমি ঢাকায়ও আপনার এই এরকম নোয়াখালীর বড় বড় লোকের লগে উঠা বসা করার সুযোগ হয়েছে আর কি, তার মধ্যে একজন হলো আমিনুল হক, তখন অ্যাটর্নি জেনারেল আসছিল। আচ্ছা, এই তো আমিনুল হক স্যার এমন একজন মানুষ আছিল, ওনারে আমি ওনার বাসায় গেছিলাম, তো বাসায় যাওয়ার পর দেখেন কীরকম একটা মধুর স্মৃতি, বাসায় যাওয়ার পর ওনার বাসায় তো মনে করেন এক প্লাটুন পুলিশ থাকে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের মধ্যে ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল না কততম ছিলেন উনি, উনি আবার সার্জেন্ট জৌলকের ভাই, ঢাকা ইউনিভার্সিটির ইকবাল হলের নাম কিন্তু সার্জেন্ট জৌলকের নামে, হ্যাঁ, কিরকম সম্মানটা দেখেন, তো ওনার বাসা যাওয়ার পর দেখেন এত মানে মানে চাকর বাকর তো অভাব নাই, দেখছি একটা ট্রেতে করেই চা আর মিষ্টি লিয়ে আইসে উনি, তখন আমি বললাম যে স্যার আমি আর কি ইউনিভার্সিটির ইয়ে করতে পারলাম, স্যার এটা আপনি এই মানে এত বাসা চাকর বাকর আপনি নিজের আপনি লুই আইলেন আনলাই, আমি তখন ইউনিভার্সিটি পড়ি, তখন কইল যে আমি তোর লাই করছি, তুমি তোমার পরবর্তী প্রজন্মের লাই করবে, সুন্দর কথা কইছে আমি এই সারালের কাছে একখানা গ্যা আপনার গ্যা কবিতা হইতাম স্যার, একখানা দর্শকটা হইতো স্যার আসলে। আচ্ছা, মাইজ দি নোয়াখালী লই আপনি গ্যা কবিতা একখানা সুন্দর করে তাড়াতাড়ি একখানা করাং, নোয়াখালী লই আমার একটা কবিতা আছে, এটা ঠিক আছে, এটা হরি হালাই তাইলে, সাগরের ফেনিল স্রোতে ধুয়ে যাওয়া কর্দ মাক্ত পলি, সহস্র বছর ধরে জমে জমে গড়িয়ে আছে শ্যামলিমা নোয়াখালী, ঝড়ের জল তরঙ্গ হানিয়াছে আঘাত
বুকের গহীন ভিতরে কখনো ভাঙন কখনো খরা, ধুধু চরের বুকে যে সাহসী কৃষক গেঁথেছে স্বপ্নের বীজ, তার সাহসটুকুই আমাদের পরম্পরা। মেঘনার ভয়াল থাবায় সাজানো সংসার ভাঙে ভাঙে গ্রাম, অতপর নোয়াখালের স্কন্ধে ভর করে পুনর্বার দাঁড়াও তুমি, জননীর জঠর থেকে তোমাকে ভালোবাসিয়াছি, তুমি স্বর্গপূর্ণ ভূমি। মানিনি পরাজয় কভু, আশায় বেঁধেছি ঘর ভেসে ভেসে জোয়ারের নোনা জলে, জয়ের মুক্তুর ঝিলিক রাখিয়াছি জমা মাঝদির করতলে, মাঝদির করতলে, মাঝদির করতলে। এখানে আপনার ওই যে আমরা যে বারবার ঘূর্ণিঝড় হয়, 91 সালে ঘূর্ণিঝড়ের কথা আপনার মনে আছে কিনা জানি না, প্রায় 1.5 লক্ষ লোক মারা গেছে। আমরা মাঝদির বিভিন্ন ঘরে ঘরে যাই, মানুষের কাছ থেকে পুরান জামা কাপড় খাবার দাবার লই আমরা উড়িচরে যেগুলো সরবরাহ করছি আমরা। হ্যাঁ আমাদের ধন্যবাদ জানাইছে আঙ্গো রিপন ভাই প্রোগ্রামে স্যার আঙ্গো লগে, আচ্ছা কাতারাতুল প্রোগ্রাম স্যার আঙ্গো ফারুকে, আঙ্গো হাজারি ভাই আঙ্গো প্রোগ্রামে হক হাজারি আঙ্গো প্রোগ্রামে সাইতে সাঙ্গরে যাদের আঙ্গো প্রোগ্রামে স্যার অনলাইনে আপনাকে ব্যাখ্যা ধন্যবাদ অভিনন্দন। আর সারা ভাইয়ের কাছে কইতাম, সারা ভাই আজ তো জানি আপনার আঙ্গো একসময় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস হেমিয়ার লই আপনার নোয়াখালী লই দুই একখান ছোট্ট কথা আছে, কারণ আপনার আঙ্গো দর্শকের কারণে আমি আমি আপনারে কই একবার প্রথমে ওই যে যাত্রা অনলাইনে দেখতেছে আঙ্গোরে এই মুহূর্তে সবাইরে আপনার ধন্যবাদ জানাই, তারা যে আমাদেরকে দেখতেছে এটার জন্য। একবার আমি আপনার ওই যে আব্দুর রহমান বিশ্বাসের ইন্টারভিউ করতে গেছিলাম, তখন আমি লক্ষ্মীপুর বার্তা নামে একটা কাগজ বাইরে দিত ঢাকাতুন, লক্ষ্মীপুর বার্তা, লক্ষ্মীর বার্তা, হ্যাঁ তখন লক্ষ্মীপুর বার্তায় আমি আপনার মনে করেন কিছুদিন আই কাজ করছি। তো আমরা তিনজন লক্ষ্মীর বার্তা সম্পাদক খেলাল ভাই, ওই সময় আপনার আরেকটা কাগজ আসছিল আঙ্গো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মনিরুজ্জামান টিপু ভাই, আমরা সবাই সাক্ষাৎকার করেছি। সাক্ষাৎকার নেওয়ার পর এটা ওই যে লিখতে হয় সাক্ষাৎকারটা, উনি বলে যে তো সাক্ষাৎকার কিন্তু লিখে আমার আবার দেখাই নিবা। তা আমি একদিন শুক্রবারে গেলাম দেখানোর জন্য যাওয়ার পর ওনার এডিসি ছিল মাহবুব, উনি বলে যে রাষ্ট্রপতি আপনার কইছে ভিতরে যাই বললাই, ঠিক আছে তো আমার ভিতরে নিয়ে আব্দুর রহমান বিশ্বাস। তো উনি যখন শুনলো যে আমি মাইজদির নোয়াখালীর, ওনার যে কি একটা আন্তরিকতা, 3 ঘন্টা আমি আমার সময় দিচ্ছি, উনি সময় দিচ্ছে 3 ঘন্টা, শুধু এটা না উনি আব্দুল এই যে আব্দুল মালিক উকিলের স্মৃতি এত কথা উনি বলতেছিল যে আমার এত ঘনিষ্ঠ বন্ধু আব্দুল মালিক উকিল তো মনে করেন আওয়ামী লীগের ছিল, মানে অনেক বড় একজন মানুষ, তো ওই মানুষটার গুরুত্ব ওই কারণে কিন্তু ওই সময় আমি ইয়েটা আদরটা পাইছিলাম। সারার ভাইরে আমি একটা ইন্টারভিউ করলাম, সারার ভাই আঙ্গো একটা সময় শেষ হয়ে গেছে, একটা শেষ সময় আমরা, হ্যাঁ আমরা একটা সময় আছি 1 মিনিট আঙ্গো মানে 30 সেকেন্ডের ভিতরে আঙ্গো নোয়াখালী কিছু একটা করান। নোয়াখালী যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় আছেন, দূর দূরান্তে আছেন, আপনার নিজের এলাকার জন্য কিছু করার চেষ্টা করেন, বিশেষ করে নোয়াখালী পাবলিক লাইব্রেরি খুবই করুণ অবস্থা, নোয়াখালী যদি সম্ভব হয় নোয়াখালী পাবলিক লাইব্রেরিতে কিছু করেন। আর এলাকার যে সব গরীব ইয়ন্তন ভাই কিত্তে মারি ইয়ন্তন ভাই, আমরা একটা আমরা ফান্ড রেজ করতে পারি, একটা ফান্ড রেজ করি এটা নোয়াখালীতে যারা মনে করেন পাবলিক লাইব্রেরিতে এখন যারা আছে তাদের জন্য পাঠাতে পারি এটা। আর ওই যে টেকনিক্যাল ভোকেশনাল সেন্টারে যেটা আপনি কইতেছেন, নোয়াখালী অ্যাসোসিয়েশন থেকে আমরা চিন্তা করতেছি যে কিছু একটা করা যায় কিনা, আপনারা যারা বিভিন্ন পর্যায়ে আছেন একটু সহযোগিতা করার চেষ্টা করেন, নোয়াখালীর জন্য নোয়াখালীর মানুষ উপকৃত হইব। স্যার ভাই ধন্যবাদ, আমরা আমরা আঙ্গো প্রোগ্রামে কষ্ট করে আইছেন, আমাদের আঙ্গো সময় দিবেন আমাদের ধন্যবাদ। আমরা দর্শক মন্ডলী আমরা আসলে অনুষ্ঠানকে শেষ পর্যায়ে চলে আসি, আমরা আমরা আগামীকালকে আঙ্গো অনুষ্ঠানে আমরা আপনারা 7টা বাজে দেখবেন, আমরা SK 7 2 আপনারা দেখবেন। আর আঙ্গো অনুষ্ঠান আসলে আঙ্গো ফেসবুকে আপনারা হাইবেন, অনলাইনে হাইবেন, আঙ্গো ইউটিউবে আপনারা হাইবেন, আপনারা হিয়ানো সাইতে হারবেন আঙ্গো অনুষ্ঠানে। এই আঙ্গোলকে আসলে আঙ্গোর সহায়তা করছে, আঙ্গো ক্যামেরার হিসনত আঙ্গোর সহায়তা করছে, আসলে আঙ্গো কিছু ভাই আঙ্গো আসলে আঙ্গোলকে আছে কৃতজ্ঞতা স্বীকার করি আঙ্গোলকে সহায়তা করবার আঙ্গোরে আঙ্গো হেতনের মধ্যে আছে আঙ্গো আরাফাত খান ভাই আঙ্গোলকে আছে, আঙ্গোলক আঙ্গো লিঙ্কন ভাই আঙ্গোলকে ক্যামেরার হিসন আঙ্গোলকে আছে, শরীফ জামান ভাই আঙ্গোলকে আছে, আঙ্গোলক আঙ্গো নাজমুল ভাই আঙ্গোলকে আছে, হাতের আঙ্গোরে আসলে সব প্রত্যেক সময় আঙ্গোরে প্রত্যেক সোমবার হাতে আঙ্গোলকে সবসময় আঙ্গোরে সহায়তা করে, হাতে করে দেওয়াকে ধন্যবাদ আনন্দ করে। আর দর্শক মন্ডলী আপনাদের কমু আপনারা আঙ্গো আঙ্গো নোয়াখালী নোয়াখালীর প্রোগ্রাম সাইবেললে আপনাদের করে ধন্যবাদ, আমরা চেষ্টা করব আমরা নতুন নতুন অতিথি এনবেল্লাই নতুন নতুন কিছু জিনিসটা আমরা আইবেল্লাই, আপনারা আঙ্গোরে সিনি লিখিয়েন আঙ্গোরে কল করিয়েন আঙ্গোরে উৎসাহ দিয়েন, আমরা আঙ্গো প্রোগ্রামে যে কেন্দ্রে করতে হবো কোনো মতামত থাকলে আমরা জানাই না আমরা আঙ্গোরে। আর বেশি কিছু কইতাম না, ধন্যবাদ জানাই, এর ধন্যবাদ জানিয়ে শেষ করি, এর দেখা হবে আগামী সোমবার রাতে 10টা বাজে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।